শুকুরের দুধ দিয়ে দেখলাম যে তোমার মাখন তৈরি হচ্ছে, সেখানে গরম গরম যখন মাখন খেলাম না, মানে সে স্বাদটা এখনো লেগে আছে। জামাই বাবু, তুমি এত গুলবাজি করতে পারো কি করে বলো তো? সে কি রে, তোমার টায়ার্ড লাগে না? গুলবাজি বলছিস কেন? গুলবাজি তো আমার সত্য, তাই তো বললাম সব মিথ্যে তোমার। আমি কি নেপাল যেতে পারি না? আমাকে টাকা দাও, আমি খাবার নিয়ে আসছি। তোমার কাছে আছে টাকা, সেই টাকা থেকে খাবার আনো।